হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে টিভিএফ এর হোস্টেল ডেজের সেকেন্ড সিজনটা নিয়ে। তো এর প্রথম সিজনের রিভিউ অলরেডি আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যারা এখনো দেখেননি গিয়ে চেক আউট করতেই পারেন। আর এর সেকেন্ড সিজনটা প্রথম তিনটে এপিসোড হয় একটা জিনার স্টিরিওটাইপ ব্রেক করার জন্য। যেরকম ধরুন, প্রথম যে এপিসোডটা, সে চারটে এপিসোডে পুরো ভাগ করা টোটাল এই ওয়েব সিরিজটা। তো এর প্রথম এপিসোডটা এরকম ভাবে শুরু হয় যে বয়েজ হোস্টেলের র্যাগিং আমরা দেখেছি ফার্স্ট সিজনে, ওই সেই ব্রা পরিয়ে এই সিনগুলো করা, ব্লোজাবের ওই সিনগুলো, ওগুলো আমরা দেখেছি অলরেডি। ব্লোজাব না, কিস ছিল যদিও, তো ওই সিনগুলো দেখেছি। এই যে ফার্স্ট সিনটা, এখানে মেয়েরা কীভাবে বা গার্লস হোস্টেলে কীভাবে র্যাগ হয় বা র্যাগিং করা হয় ওই পার্ট নিয়ে করছে, আর তার মাঝখানে কিছু স্টিরিওটাইপ ভাঙছে। সেকেন্ড যে এপিসোডটা, সেই এপিসোডটা দেখাচ্ছে ব্রোকোড নিয়ে আমরা শুনি, বাট এখানে সিস কোড নিয়ে দেখাচ্ছে। তো ব্রোকোডের ফলাফল কী হয়, যারা ওই ব্রোকোড নিয়ে একটু আইডিয়া আছে, হোস্টেল লাইফ বা মেস লাইফ বা স্টুডেন্ট লাইফের ওই আইডিয়াগুলো, তারা বুঝতে পারছেন তার রিভার্স সাইডটা বা তার উল্টো দিকে কী হতে পারে এই সিস কোডে, সেখানে জেন্ডার স্টিরিওটাইপ ব্রেক করছে। তো আরেকটা জায়গা, যেটা থার্ড এপিসোডে এসে যেটা করছে, সেটা হলো গন্দেগি বা ওই আনহাইজিননেস বা হাইজিন নিয়ে যেই বিষয়গুলো বলা হয়, যে মেয়ে মাত্রই সাফ সুতরা, ভিজে তোয়ালেটাও যেন খাটে না পড়ে, সব কিছু একটা প্রপার একটা পরিপাটি হয়েতে থাকে, আমার নিজের ঘর পুরো একদম কাচড়ায়, এদিক ওদিক সব জিনিসপত্র ছড়ানো, সেট আপের জিনিসপত্র মোটামুটি ঠিকঠাক, বাকি সবই ছড়ানো ছিটানো। তো ওই ছেলে আর মেয়ের মধ্যে যে স্টিরিওটাইপটা সোসাইটি ক্রিয়েট করে গেছে, এই স্টিরিওটাইপটাকে ভাঙে কোথাও একটা, কীভাবে ভাঙে সেটা অবভিয়াসলি আপনারা গিয়ে ওয়েব সিরিজটা দেখুন, পুরো নিজেরা বুঝতে পারেন। আর যে ফোর্থ এপিসোডটা, দ্যাট দ্য শো স্টপার অফ দ্য রেস্ট, সেটাতে করছে কি হোস্টেল লাইফ, হোস্টেল ডেজ, এক্স্যাক্টলি হোস্টেল ডেজের যে নস্টালজিয়া, না নস্টালজিয়াটাকে একদম সস্তার মতো খুব জলোভাবে যে সেটাকে ক্যারি করছে তা নয়, বাট যারা হোস্টেল লাইফটা একবার কাটিয়েছে বা বাড়ি থেকে বাড়ির ওই ডিসিপ্লিন ওয়েতে সব কিছু প্রপার মেনটেন্ড হাইজিন ওয়েতে যারা বাড়িতে ওই বাবা মার শাসনে লাইফটা কাটিয়েছে, শাসনে বলি, যত্নে বলি, কেয়ারে বলি, তারপর যারা হোস্টেল লাইফে গেছে, তাদের কাছে অনেকটা ব্যাপারটা এরকম হয় যে বন্যের কোনো যে মাংসাশী প্রাণী, সে যখন জীবনে প্রথমবার মাংসের স্বাদ পায় বা সে যখন প্রচণ্ড ক্ষুধার্ত, সে যখন মাংসের স্বাদ পায় তখন সে আর অন্য কিছুর দিকে তাকায় না। তো এরকমই ব্যাপার, একটা মানুষ বা কিছু মানুষ যখন প্রথমবার ওই বাড়ির ওই শাসনের বাইরে একটা আজাদি পায় বা হোস্টেল লাইফে যেখানে তাকে বলার কেউ কিছু থাকে না, সে তার মতো করে লাইফটা কাটায়, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, বাট স্টিল তার মধ্যে যেন সে তার মতো করে একটা নিজস্ব জীবন খুঁজে পায়, নিজস্ব জীবনের একটা ফ্লেভার থাকে, বন্ধুত্ব থাকে, কাউন্টার জোন থাকে, প্রিয় বেঞ্চগুলো থাকে, গিয়ে হাসবার একটা জায়গা থাকে, কাঁদবার একটা জায়গা থাকে, ওই পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছ থেকে ধার চেয়ে কাটানো, আর আমাদের সময় বলতে গেলে ফোনপে, গুগল পে, পেটিএম, এসব গল্প। তো এগুলো এরা যখন হোস্টেল লাইফ থেকে যখন ফেরে ভ্যাকেশানে তাদের বাড়িতে, তারা ওগুলো বিশালভাবে মিস করে। হ্যাঁ, খাওয়ারের দিক থেকে হয়তো প্রবলেমটা থাকে, হ্যাঁ খাওয়ার একই খাওয়ার, রোজ দিন বাজে খাওয়ার, বাট বাড়িতে এসে ভালো খাওয়ার পাচ্ছে, বাট মিস করছে ওই কাউন্টার জোনটাকে। তো এই জিনিসগুলো, এই নস্টালজিগুলোকে কি সুন্দর খেলিয়েছে। আবার তার উল্টো সাইডটাও দেখাচ্ছে, হোটেলে দুটো ক্যারেক্টার রয়ে যায়, তারা কীভাবে ওই হোটেল হোস্ট হোটেল না সরি হোস্টেলে রয়ে যায়, তারা কীভাবে হোস্টেলে একদম পুরো দাপিয়ে বেড়াচ্ছে, চড়িয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, বাট একটা টাইমের পর তারাও গিয়ে বোর ফিল করে কোথাও একটা গিয়ে, অত ফ্রিডমও যেন তাদের ভালো লাগে না, তারা মিস করে সেই বন্ধুদের নিয়ে, যাদের নিয়ে নোংরা ঘর, মানে বাথরুমে লাইনেও বারবার করে দাঁড়ানো বা অনেকক্ষণ ধরে বাথরুমে আপনাকে যেতে হবে, আপনার তারা রয়েছে, বাট স্টিল আপনি দরজায় নক করে আপনাকে তারপর আধ ঘন্টা ওয়েট করতে হয়, সেই লাইফটা তাদের কাছে বেটার মনে হতে শুরু করে একটা টাইমের পর, বেশি আজাদিও যেন ভালো লাগছে না, সবটা মিলিয়ে দুর্দান্ত দুর্দান্ত একটা ফোর্থ এপিসোডটা। থার্ড এপিসোডটাও ভালো, সেকেন্ড এপিসোডটা একটু ল্যাক করে, সেকেন্ড এপিসোডটা দ্য উইকেস্ট পার্ট অফ দিস ওয়েব সিরিজ নিঃসন্দেহে। থার্ড এপিসোডটা শুটা মনে হবে একটু আপনার মনে হবে এক্সাজারেটেড করছে, বাট শেষটা যখন যাবে বা যখন একদম খোলসটা ছাড়াবে যে জিনিসটা দেখাতে চাইছেন ডায়রেক্টর বা মেকার্সরা, তখন গিয়ে মনে হবে না ওই ব্যাপারগুলো এক্সাজারেটেড ছিল না। তো ফার্স্ট এপিসোডটা মোটামুটি ঠিকঠাকই, একটা ব্যালেন্স বলবো, বাট ফিফথ আর সরি ফোর্থ আর ফিফথটা, ফোর্থটাকে আমি সব থেকে বেটার বলবো, কারণ আমি নিজেই মেস লাইফগুলো কাটিয়েছি, ওই জিনিসগুলো জানি, সকালবেলা লাঞ্চ মানে ব্রেকফাস্ট মিস করার ওই আদাত আমার আজও রয়ে গেছে। তো ব্রেকফাস্ট মিস করা, দেন লাঞ্চ করতে যাওয়া, তাড়াহুড়ো, ওই জিনিসগুলো দিয়ে ফিফথ এপিসোডে যারা সারি চাজিয়েছে, হয়তো একটু বায়াস যাবে, স্টিল আমার ফোর্থ এপিসোডটা বারবার ফিফথ বলছি, সরি ফোর্থ এপিসোডটা আমার বেস্ট লেগেছে, তারপর থার্ড এপিসোড রাখবো, তারপর এক নম্বরটা রাখবো, একদম লাস্টে রাখবো সেকেন্ডটা। সেকেন্ড এপিসোডটা কোথাও একটা কি ভালো হয়নি, আর এটাখানে বলে রাখি এতে হিউমারের পার্টটা একটু হলেও কম প্রথমটার থেকে, বাট ইমোশনের পার্টটাতে অনেক বেশি যেন ফোকাস করার চেষ্টা হয়েছে বা স্টিরিওটাইপগুলোকে ব্রেক করেছে অনেক অনেক জায়গাতে। একটা জায়গাতে উদাহরণ, কিছু কিছু উদাহরণ রয়েছে, তার মধ্যে একটা উদাহরণ বলি যেটা একদম রিয়েল লাইফ থেকে নেওয়া। এক জায়গাতে হচ্ছে কি, জাট রূপেশ ভাটি এক জায়গাতে শুয়ে আছে, ঘুম থেকে উঠেছে, উঠে বলছে ঘর কো তুম লোগোনে ডেলি কা রাস্তা বানা দিও,
তখন ইয়ে ঝাঁটু বলছে, আরে দিল্লি মে জিতনা গন্দগি মচায় ও তো তুম লোগো নেই মচায়ো, মানে ওই পাঞ্জাবের সেই ওই যেই শস্যগুলো পুরানো ব্যাপারগুলো ওগুলো থেকে যেই ধোঁয়াশাগুলো তৈরি হচ্ছে দিল্লি শহরে ওই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করছে। বেশ ভালো লেগেছে, অনেক কিছু যেন লেয়ার করে লেখা হয়েছে ডায়লগসগুলোর মধ্যে, বাট হিউমারের পার্টটা কম প্রথমটার তুলনায়, বাট অন্যান্য জিনিসগুলোতে ফোকাস করেছে। তো এটা একটা নিজের মধ্যে একটা স্ট্যান্ড অ্যালোন কাজ বলেই মনে হচ্ছে, ভালো লাগবে ওভারঅল, একটা ভালো কাজই লেগেছে আমার। পারফরমেন্সের দিক থেকে যদি বলি তো এখানেও জাট জাট নয় সরি ঝাঁটু সেকেন্ড এপিসোডটা ভালো রাইটিং নয়, একদমই ভালো রাইটিং নয়, বাট স্টিল ওর পারফরমেন্স দিয়ে টেনে নিয়ে গেছে। থার্ড এপিসোডটাতে একটা জায়গাতে ক্লাইম্যাক্স থেকে স্পেশালি পুরো থার্ড এপিসোডে যারা যারা পারফর্ম করেছে সবার থেকে লাইমলাইট কেড়ে নিয়ে গেছে এস এস চান্না বা একে আকাঙ্ক্ষা, দুর্দান্ত দুর্দান্ত কাজ করেছে। একটা ফ্রেমে বা একটা টোটাল একটা সিনে আদর্শ গৌড়া বড় অপোজিটে রয়েছে। আদর্শ গৌড়বের কাজ আমরা যারা দ্য হোয়াইট টাইগার দেখেছি তারা জানি, তো তারপরে আদর্শ গৌড়ব থাকা সত্ত্বেও এস এস চান্না পুরো খেয়ে গিয়েছে আদর্শ গৌড়বকেও, দুর্দান্ত দুর্দান্ত কাজ করেছে, ভালো লেগেছে। থার্ড এপিসোডটা ফোর্থ এপিসোডটাও, ফোর্থ এপিসোডটা মোর অফ ইমোশনাল ওয়ান, পারফরমেন্সের দিকগুলো অতটা সবাই মোটামুটি ঠিকঠাকই কাজ করেছে, তাদের জায়গাগুলো ঠিকঠাক নিভিয়েছে, বাট দুটো স্পেশাল পারফরমেন্স, একটা অবভিয়াসলি সেকেন্ড এপিসোডে ঝাঁটুকে রাখবো আর থার্ড এপিসোডে গিয়ে থাকবে আকাঙ্ক্ষার ক্যারেক্টারটা, দুর্দান্ত এই দুজনে। এছাড়া যদি পারফরমেন্স মোটামুটি সবই ঠিকঠাক রয়েছে, মেকিংয়ের দিক থেকেও অনেকগুলো জায়গাতে ড্রোন শট ইউজ করছে, ওপর নিচ করছে, কাটগুলো করছে, ঠিকঠাকই রয়েছে, এক্সট্রা বা মেনশন করবার মতো কিছু নয়। যে গানগুলো বেশ ভালো বানিয়েছে, বিজিএমগুলো লাস্টে বিজিএমটা স্পেশালি ঘাড় ওয়াপসি এপিসোডটাতে যে বিজিএমটা করেছিল বেশ ভালো লাগবে। আর কিছু কিছু জায়গাতে ডায়লগ হার্ড হিটিং রয়েছে, একটা জায়গাতে গালিকা কুত্তা সিনড্রম বলছে, এটা বলেই শেষ করবো আজকের এই ভিডিও। তো গালিকা কুত্তা সিনড্রম বলতে গিয়ে বলছে, মানে অ্যাকচুয়ালি সিনিয়র্সরা র্যাগ করছে ওই ওই জায়গাটাতেই বা ওই কন্টেক্সটাই বলছে, বলছে যে আমাদের সোসাইটিতে এরকম অনেক মানুষ থাকে যারা আলটিমেটলি নিজেরা পারপাসলেস, জবলেস, এইমলেস, যাদের জীবনে কিছু করবার নেই, তারা অন্যের দুঃখে যেন খুশি পায়। তো এই ব্যাপারগুলোকে অনেকটা বেশি হার্ড হিটিং করে লেখা বিভিন্ন জায়গাতে পাবেন, যেগুলোকে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে গিয়ে হিউমারের পার্টটা একটু লেস এক্সপ্লোর বলে আমার মনে হয়েছে, যেটা প্রথম সিজনের তুলনায়। বাট ওভারঅল এটা ভালো কাজ, মানে খারাপ বলবো না কোনোভাবেই, বাট হিউমারের পার্টটা একটু মিস করেছি, এই হলো গিয়ে ব্যাপার। তো এই ছিল আমার রিভিউ, অবভিয়াসলি যারা দেখেননি গিয়ে অবভিয়াসলি অবভিয়াসলি চেক আউট করুন, খুবই ছোট বানিয়েছে। প্রথমটা পাঁচটা এপিসোড মিলিয়ে মানে আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা ছিল, এটা আরও ছোট করেছে, ওই শো দু ঘন্টার মধ্যে র‍্যাপ আপ পড়ে যাবে পুরো ব্যাপারটা। ভালোই কাজ, আমি তো রেকমেন্ড করবো অবভিয়াসলি গিয়ে দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।